গোপালপুর গ্রামে একজন দুঃখী কাঁচা বাদামওয়ালা ছিল, যার জীবনে সুখ বলতে কিছু ছিল না। কাঁচা বাদামওয়ালার নাম ছিল রহিম মিয়া। কাঁচা বাদাম বিক্রি করে কোনো রকমে টেনে টুনে তার সংসার চলত। কিন্তু তার স্ত্রী জুলেখা কখনোই তার কষ্টের কথা না ভেবে সব সময় নিজের সুখের কথা চিন্তা করত। কি গো, এবার জমিতে বাদাম কেমন হয়েছে? বাদামের ফলন ভালো হয়েছে, এবার বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এবার বাদাম বিক্রি করে আমাকে একটা সোনার আংটি কিনে দেবে। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে সোনার আংটি কিনে দেব। রহিম মিয়া তার বাদামগুলো নিয়ে অনেক আশাবাদী থাকলেও পোকা তার সব বাদাম নষ্ট করে ফেলল। পোকা খাওয়া বাদাম নিয়েই রহিম মিয়া বাজারে গেল। বাদাম, এই যে বাদাম, কেউ কিনবে নাকি বাদাম? তোমার বাদামের কেজি কত করে ভাইয়া? 1 কেজি 20 টাকা। এত কম দাম কেন? পাশে ছিল গ্রামের দুষ্ট বাদাম বিক্রেতা করিম শেখ। সে ওই ক্রেতাকে বলল, আরে ভাই, ওর বাদামে পোকা তাই দামে কম। ও তাই নাকি? না ভাই, রহিম তোমার বাদাম নেওয়া যাবে না। রহিম মিয়া নিশ্চুপ হয়ে গেল, আর দুষ্ট করিম শেখ তার সব বাদাম বিক্রি করে ফেলল। রহিম মিয়া কান্না করতে করতে বাড়িতে গেল। কি গো, বাদাম বিক্রি করে এনেছো আমার সোনার আংটি? আমার বাদাম সব পোকা ধরেছে গো, 1 টাকারও কাঁচা বাদাম বিক্রি করতে পারলাম না আমি। হায় আমার পোড়া কপাল, কেমন পুরুষের সাথে বিয়ে হয়েছে আমার, আমাকে সুখ দিতে পারলো না আজ পর্যন্ত। আমি তোমার ভাত খাবো না। জুলেখা, আমার উপর বিশ্বাস রাখো। আজ 4 বছর ধরে তোমার সাথে বিয়ে হয়েছে, আমার 2 বেলা ভালো খাবারও খাওয়াতে পারোনি তুমি। সবুর করো, আমি আমার সোনার আংটি চাই। এইবার তোমার কিডনি বিক্রি করে হলেও স্বর্ণের আংটি এনে দাও। রহিম মিয়া তার বউ জুলেখাকে খুব ভালোবাসত, সে তার কিডনি বিক্রি করে দিল, আর সেই টাকার থেকে একটি স্বর্ণের আংটি কিনল, আর বাকি টাকা সে তার বাদাম চাষের জন্য লাগাবে বলে ভাবল। কি গো জুলেখা, কোথায় তুমি? কোথায় থেকে আসলেন? আমি আর আপনার ভাত খাবো না, আমি এখনই বাড়ি চলে যাব। আরে দাঁড়াও, দেখো তোমার জন্য আমি কি এনেছি। ও মা, স্বর্ণের আংটি! জুলেখা অনেক খুশি হলো এবং খুশিতে নাচতে শুরু করলো। কিন্তু রহিম মিয়া এত টাকা কিভাবে জোগাড় করলো সেই প্রশ্ন সে করলো না। বাকি টাকা দিয়ে রহিম খুব ভালোভাবে বাদাম চাষ করল, আর এবার তার বাদামের ফলন খুবই বাম্পার হয়েছে। পোকা থেকে রক্ষা করার জন্য বিশেষ ওষুধ প্রয়োগ করেছে রহিম মিয়া। করিম শেখ রহিম মিয়ার জমির বাদামগুলো দেখে চলতে লাগলো আর বলল, কিরে রহিম মিয়া, তোর বাদাম তো দেখছি ভালোই হয়েছে, উপরওয়ালার দান। এর আগের বার তুমি বাদাম বিক্রি করেছো, এবার আমি বিক্রি করব, আর তুমি চেয়ে চেয়ে দেখবে। এই কথা শুনে রহিম শেখ অনেক অপমান বোধ করল এবং মনে মনে পরিকল্পনা করল। পরিকল্পনা মাফিক করিম শেখ রাতের বেলা রহিম মিয়ার বাদামের ক্ষেতে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে সম্পূর্ণ বাগান জ্বলে উঠল। পাশের বাড়ির আব্দুল চাচা রহিম মিয়াকে বলল, ওই রহিম, বাগানের ক্ষেতে আগুন লেগেছে, তাড়াতাড়ি যা। হায় হায়, এ কি বলছেন, আপনি কি সর্বনাশ হলো আমার। বাদামের ক্ষেতে পৌঁছাতে পৌঁছাতে রহিম মিয়ার বাদাম সব পুড়ে ছারখার হয়ে গেল। উপরালা বলো তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। দূর থেকে করিম শেখ রহিম মিয়ার কান্না দেখে হাসতে লাগলো।
সবাই আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। কিন্তু রহিম মিয়া তার বাদামের ক্ষেতেই বসে রইল। তখন সে একটি আওয়াজ শুনতে পেল। কে কে কথা বলছে? আমি জাদুর বাদাম গাছ, তোমার শত্রু করিম। তোমার শত্রু করিম শেখ তোমার সব বাদাম গাছ পুড়িয়ে ফেলেছে, কিন্তু আমাকে পোড়াতে পারিনি। বাদাম গাছও কথা বলতে পারে? আগে তো জানতাম না। আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুর বাদাম গাছ। একটা গাছ দিয়ে কি হবে? আমার সব গাছ পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আরে, আমি একাই তোমাকে এক বস্তা বাদাম দিতে পারি। এই বলেই জাদুর বাদাম গাছ বিশাল আকার ধারণ করল এবং তার ডালে ডালে পাতায় পাতায় অনেক বাদাম দেখা গেল। পরের দিন এই বাদাম গাছ থেকে অনেকগুলো বাদাম ছিঁড়ে বাজারে বিক্রি করতে গেল। কিরে রহিম, তোর না সব বাদাম পুড়ে গেছে, তুই বাদাম পেলি কই থেকে? রাখে আল্লাহ তো মারে কে। ওই দিন সবাই রহিম মিয়ার বাদামগুলো ক্রয় করছিল আর করিম শেখ বসে বসে মাছি মারছিল। করিম শেখের মনে সন্দেহ জাগে আর রাতে সে রহিম মিয়ার বাড়িতে লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখতে পেল রহিম শেখ জাদুর বাদাম গাছের সাথে কথা বলছে। ধন্যবাদ জাদুর গাছ, আজ তোমার জন্য বাদাম বিক্রি করে 1000 টাকা উপার্জন করেছি। কাল আমি আবারও তোমাকে এক বস্তা বাদাম দিব। এসব কথোপকথন শোনার পর করিম শেখের মাথায় নতুন বুদ্ধির আমদানি হলো। সে অপেক্ষা করতে লাগলো কখন রহিম ঘুমাবে আর কখন সে এই গাছটিকে তুলে নিজের কাছে নিয়ে যাবে। যখন রহিম মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে গেল, তখন করিম শেখ গাছটির সামনে গেল। দুষ্টু করিম, তুই আমাকে নিয়ে যেতে এসেছিস, এখন তোকে মজা দেখাবো। জাদুর বাদাম গাছের হাত বের হয়ে আসলো আর করিম শেখকে আছাড় মারতে লাগলো। উরে বাবারে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কারো ক্ষতি করব না। কান্না শুনে রহিম মিয়া ছুটে আসলো। জাদুর বাদাম গাছ, করিমকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না, ও তোমার ক্ষতি করেছে। রহিম, তুমি আমাকে মাপ করে দাও, না হয় ও আমাকে মেরে ফেলবে। এরপর রহিম জাদুর বাদাম গাছকে বোঝালো আর সে করিম শেখকে ছেড়ে দিল। এরপর থেকে করিম শেখ আর কখনো রহিম মিয়ার ক্ষতি করতে চায়নি। আর রহিম মিয়াও কিছু মাসের মাঝে বাদামের ফ্যাক্টরি দিল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।